মানবতার কল্যাণে সাহিত্য এই স্লোগানকে প্রতিপাদ্য করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ আয়োজন করেছে দুই দিনব্যাপী বইমেলা। আর বইমেলার বিশেষ আকর্ষণ ছিল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজকে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট লুৎফর রহমান। আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজ 4 মার্চ, তাই মরহুম সৈয়দ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে এখানে। সবাই এর মধ্যে চলে এসেছেন স্থাপনে ছাত্র প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান চৌধুরী, তাছাড়া এখানে সভাপতি যিনি আছেন আলোর অন্বেষণের সাজন আহমেদ সাজু ভাই, উনিও উপস্থিত আছেন আমাদের সাথে। তাছাড়া 6 নং ওয়ার্ডের কমিশনার ফরহাদ চৌধুরী শামীম, উনিও চলে আসবেন। তারপর আমরা অনুষ্ঠানটা শুরু করব। স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ আয়োজন করেছিল 3 দিনব্যাপী বইমেলা। প্রতিবারে এবারও আমরা ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করেছিলাম কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমরা আজকে সেই সব মেধাবীদের পুরস্কৃত করার জন্য এখানে আমাদের শ্রদ্ধেয় গুরুজনদেরকে সমবেত করেছি। আমরা সিলেটের গুণীজনদের সম্মাননা জানানোর প্রয়াস নিয়ে এবছর থেকে চালু করেছি আলোর অন্বেষণ সাহিত্য পুরস্কার। আলোর অন্বেষণ সাহিত্য পুরস্কারে আমরা একজন গুণীজন সম্মাননা দিচ্ছি, যাদের লিখন শক্তি আমাদেরকে অনুপ্রেরণা দেয়, যারা বাংলা সাহিত্যের জন্য কাজ করেন। তেমনই একজন গুণী প্রবীণ সাংবাদিক, লেখক, দৈনিক উত্তর পূর্বের সম্পাদক জনাব আজিজ আহমদ সেলিম। আমাদের গুণীজন সম্মাননা পাচ্ছেন জনাব আজিজ আহমদ সেলিম। আমরা পাশাপাশি একজন মুক্তিযুদ্ধ লেখক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাদের অসামান্য আত্মত্যাগে আজকের সোনার বাংলায় আমরা বাংলায় কথা বলছি। যেসব বীর সৈনিকরা পাকিস্তানি হায়নার বিরুদ্ধে জীবন বাজি রেখে একটি মানচিত্র লাল সবুজে একটি পতাকা আমাদের উপহার দিয়েছিলেন 1971 সালে রণাঙ্গনের সেই অকৃতভয় বীর সৈনিক লেখক বীরেশ সিংহকে আমরা মুক্তিযুদ্ধ লেখক সম্মাননা দিচ্ছি। বাংলা সাহিত্যের প্রতি আমাদের তরুণদেরকে উৎসাহিত করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ উদ্যোগ নিয়েছে সাহিত্য পদক দেওয়ার জন্য। আমরা এবারে বিভিন্ন ক্যাটাগরিতে 3 জনকে আমরা তরুণ সাহিত্য পুরস্কার দিচ্ছি। জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত 3 জন হচ্ছেন ছড়ায় পেয়েছেন শ্রেষ্ঠ ছড়াকার নাট্য অভিনেতা মিনহাজ ফয়সাল, গল্পে জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছেন উদীয়মান তরুণ লেখক মেধাবী কথা সাহিত্যিক শরীফুল হাসান শিশির, কবিতায় জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত হয়েছেন আরেক মেধাবী মুখ কবি মাহফুজ জুয়া। আমরা আলোর অন্বেষণের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের লিখন শক্তি আরো প্রখর হবে, তাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্ম আরো ভালো ভালো শিখবে, ভালো জিনিস উপহার পাবে, এই প্রয়াসেই আমাদের এই অভিযাত্রা। আমরা ইনশাআল্লাহ প্রতি বছর আলোর অন্বেষণ মরহুম শিব চৌধুরী সাহিত্য পদক প্রদান করব। আলোর অন্বেষণের সাথে যুক্ত হয়েছেন মরহুম শিব চৌধুরী, যিনি আমাদের অত্র এলাকার সাবেক মেম্বার, তিনি সাহিত্যিক ছিলেন, আমরা হয়তো অনেকে জানি না, তখন আমার জন্ম হয়নি। 80-এর দশকে তিনি এই এলাকা প্রতিষ্ঠা করেছিলেন। গল্পকার সেলিমল ভাইকে সম্মানিত শুধু এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন আলোর অন্বেষণ মরহুম শিব চৌধুরী সাহিত্য পুরস্কার 2020-এর তরুণ সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি মাহফুজ জুয়া। অনুভূতি নিয়ে আসছেন কবি মাহফুজ জুয়া।
শুভেচ্ছা। আলোড়ন নেশন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর জনাব ফরহাদ চৌধুরী শামীম, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব লুতফর রহমান চৌধুরী সহ মঞ্চে উপস্থিত সিলেটের অত্যন্ত গুণীজন সবাই, যারা আজকে সংবর্ধিত হচ্ছেন, তাদের সহ আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে যে স্তর থেকে পুরস্কার পাচ্ছেন সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমার অনুভূতি কথাগুলো শুরু করছি। আসলে কোনো প্রাপ্তি সবসময় মানুষকে আনন্দিত করে। আজকে যদি বলা হয়, আমি যদি বলি যে আজকের এই পুরস্কার প্রাপ্তিতে আমি খুশি নই, তাহলে মিথ্যে বলা হবে। যে কোনো প্রাপ্তি, যে কোনো পুরস্কার, যে কোনো পদক মানুষকে খুশি করে, আমাকেও করেছে। পুরস্কার প্রাপ্তির আরেকটি বিষয় আছে, যেটা ইতিপূর্বে মিনহাজ ফয়সাল বলে গেছেন, কেউ যদি কোনো স্তর থেকে কিছু পায়, কোনো পুরস্কার, কোনো পদক, কোনো সম্মাননা, তাহলে তাকে তার দায়িত্ব বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। পড়ে যাবেন, বইয়ের উপর কিছু নেই, আপনারা বই পড়বেন, বই পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বই হচ্ছে আপনার সফলতার প্রথম চাবিকাঠি। সুতরাং সবাই বই পড়বেন, আমি এই আশাটাই রাখি। ধন্যবাদ সবাইকে। সভা ভাষা আন্দোলনের এই প্রেক্ষাপটে কৃষি ব্যবহারে চলে গেছে। আমরা অত্যন্ত গর্বিত এবং গর্বিত এবং প্রফুল্ল চিত্তে স্মরণকর্তা হয় আমরা যে আজ কথা বলছি, যে সাহিত্য সংস্কৃতি চর্চা করছি। দয়া করে আপনার বাচ্চারা কথা বলবেন না, যদি কথা বলেন তাহলে আপনার কেউ আলোচনা শুনবে না। কৃতিত্বটা অর্জন করেছি বলেই আমরা সারা পৃথিবীতে 6,069টা ভাষার মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 7 নম্বর ভাষা হল বাংলা। মা বোনের ইজ্জতের দিনে আমরা স্বাধীনতা পেয়েছি। এই বিভিন্ন ইতিহাস 67, 69, 70, 47, 48 বিভিন্ন প্রেক্ষাপটের মধ্যে স্বাধীন সর্ব বাংলাদেশ পেয়েছে। আমরা সভাপতি সবাইকে আমার নমস্কার, এবং যারা আমার সামনে উপস্থিত আছেন সবাইকে নমস্কার। ইনি আর কেউ নয়, ইনি গুণাকর চন্দ্রিমা, দেশপ্রেমিকা, ক্ষত্রকন্যা, আমার গর্ভধারিণী মা তারালেই মা দেবী। আমি একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ব্যক্তি। আমি বাংলা লেখার চেষ্টা করি মাত্র। এই বলে যখন বিদায় নিলাম, গেলাম ভারতের অম্পিনগরে। আমি খুব অল্পতেই বলব, অম্পিনগর প্রশিক্ষণ নিলাম, বাংলাদেশে প্রবেশ করলাম। কার্নেল সফিউল্লাহ সাহেব আমার থ্রি সেক্টর কমান্ডার, বর্তমানে যিনি সাংসদ, এবং আমার যিনি ব্যাটালিয়ন কমান্ডার, ইনি ছিলেন মেজর মহেন্দ্র হোসেন চৌধুরী, এই সিলেটের মাটিতেই যার জন্য। যিনি আমার কোম্পানি কমান্ডার ছিলেন, বর্তমানে গোলাম হেলাল মোর্শেদ খান, যিনি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদে, ওনাদের হাতে পড়লাম। এই বলে আমি শুরু করলাম যুদ্ধ প্রতিরক্ষায়। এর উপরে একদিন আদেশ আসলো আমাকে যেতে হবে বেলুনিয়া, সেই ঐতিহাসিক অপারেশন। সর্বজন খেয়াল রাখার বিষয়, বেলুনিয়া এটা একটা বাংলাদেশের পকেট। গোলাম হেলাল মোর্শেদ খান আমাদেরকে নিয়ে, ওরে কোম্পানিকে নিয়ে, এবং 10th ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 4টা কোম্পানি, এই মোট 5টা কোম্পানি। ওভারঅল কমান্ডার ছিলেন মেজর জাফর ইমাম সাহেব। ইনি এইখান দিয়ে ভিতরে ভন্ত্রে আমরা প্রবেশ করলাম। একটু যদি দিক বিদিক হয় তাহলে গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই অপারেশন। চললাম, আমি গর্ব করছি না, অনেকটা কারণে এই কথাটা বলছি। প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দুই দিকে সত্য, চতুর্দিকে সত্য, আক্রমণ চলছে। এখানে 4 দিন ছিলাম, কে খানা দেবে কে না দেবে সেটা কথা নয়, কিন্তু হঠাৎ বিমান আক্রমণ আসলো। আক্রমণ আসার পরে প্রথম দিন যখন আসলো তখন বিমান গুলি করলাম, কিন্তু কিছুই হলো না। দ্বিতীয় দিন বিমান আসার পরে সমস্ত মেশিন গান গর্জন, আমি ছিলাম মেশিন গানের ক্রো,
একটি বিমানে গুলি লাগে, ছিটকে পড়ে গেল কোথায় বিমান, সেইখান থেকে আসলাম, যুদ্ধ শুরু হল। আর আজকে কথা এইভাবে সংক্ষেপ করতেছি, সেটা ছিল স্বাধীনতার যুদ্ধ। যদি আমরা স্বাধীনতা না পাই, এই বাঙালি যদি স্বাধীনতা অর্জন করতে না পারে, তাহলে আজকের এই সভা হতো না, আজকে এই সব মুটি আশা করতে পারতো না। আর এই কি বলবো, হয়তো কথা প্রসঙ্গে আসছে, আর এই যে ভদ্রলোক জ্ঞানী লোক গুরুজন এদেরকে হয়তো জন্ম হতো না। আজ বাংলাদেশ হয়েছে বলে আজ এত সাংবাদিক এত কিছু দেখতেছে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার কারণে বাংলাদেশ স্বাধীন, যার নির্দেশে মা তার সন্তানকে ছেড়ে দিল যুদ্ধের ময়দানে, যার স্ত্রী স্বামীকে ছেড়ে দিল যুদ্ধের ময়দানে, সেই গণধর, সেই নেতা, জাতির জনক বঙ্গবন্ধুকে ইনি এত কঠিনই পথ আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলিয়ে দেবেন। আমরা যুদ্ধে মারা যাই, 30 লক্ষ শহীদ হয়ে গেল, 2 লক্ষ মাহমুদের ইজ্জত চলে গেল, ওনারই নির্দেশ। কেন? ওনার কথার মধ্যে একটা মধুর ছিল, সেই মধুর শক্তিটা হলো স্বাধীনতা। এই স্বাধীনতার কারণেই উনিও জেল খাটছেন বারবার 14 বছরের মতো, উনি বহুবার এরম করেছেন। আমি বলবো এই স্বাধীনতা এবং আমাদের এই ত্যাগ, বঙ্গবন্ধুর ত্যাগ, এই মানুষের ত্যাগ সেই দিনই হবে আমরা যদি আমাদের ছেলে মেয়েকে যদি মানুষ করে করে তুলতে পারি। তাই আমি অনুরোধ করবো সবাইকে, আমি ইতিহাস বললাম, নামাজের টাইম হয়ে গেছে, অতএব আমি এই বলেই শেষ করতেছি যে আপনারা আপনাদের কাজ করুন, স্বাধীনতাকে রক্ষা করুন, ছেলে মেয়েকে মানুষ করুন। ওকে, ধন্যবাদ। কিন্তু আমরা পেয়েছি, আমি আমার প্রথমে বলতে হয় আমার পিতামাতার কাছ থেকে, পরবর্তীকালে আমার পরিবারের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করা হয়েছে, না হলে সিলেটের মতো একটি অঞ্চলে থেকে সাহিত্য চর্চা বা সাংবাদিকতা কতটা কঠিন, এখানে শ্রীমাওয়াল উপস্থিত আছেন, তিনি খুব ভালো করে জানেন। এরপরও যাদের সাথে আমার যে সময় সম্পর্ক হয়েছে, সাহিত্য অঙ্গনের হোক, সংস্কৃতি অঙ্গনের হোক, আর রাজনৈতিক অঙ্গনের হোক, সবার কাছ থেকেই কিন্তু আমি সহযোগিতা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। এবং আজকের এই সমাপ্তি দিনে মরহুম সুহেব চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সম্মানিত প্রধান অতিথি, এখানে যে ব্যক্তিটি আজকে প্রধান অতিথি হয়েছেন, একটা সংক্ষিপ্ত পরিচয় আমি তুলে ধরছি। আপনারা সবাই জানেন, বিশেষ করে এই সিলেটের মানুষ জানে, তিনি একজন সাদা মনের মানুষ হিসাবে বিগত দিনে তাকে আমার মতো যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা, আমাদের পুলিশ প্রশাসন, যাদের নিরাপত্তার চাদরে আমরা আছি, সেই পুলিশ কর্মকর্তা, একজন লেখক পাচ্ছেন আলোর অন্বেষণ মরহুম শিব চৌধুরী সাহিত্য পুরস্কার 2020। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ, প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রথম পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি নোমানিসেন সিয়াম, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম। দ্বিতীয় পুরস্কার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল, সত্তাধিকারী জসীমউদ্দিন। আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জনাব জসীমউদ্দিন আঙ্কেলকে অনুভূতি জানানোর জন্য, মেলার অনুভূতি জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জসীম মুখ হাজের সত্তাধিকারী জসীম চাচা। সবাইকে
সালাম আদাব ও ভালোবাসা জানাচ্ছি। তিন দিন ব্যাপী বইমেলা আমি ভাবছিলাম না যে এরকম একটা সফল হবে, কিন্তু খুবই ভালো হয়েছে এবং সফল হয়েছে। সেজন্য আমি এই ওয়ার্ডের সবাইকে, আমাদের যে স্টলের সবার পক্ষ থেকে, মালিক প্রকাশক এবং বিক্রেতা প্রতিনিধি সবার পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে যেন এই বইমেলাটা সপ্তাহব্যাপী না হয়, 10 দিন বা 15 দিন ব্যাপী হয়, সে ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব।